নমস্কার। যারা এবছর মাদ্রাসাতে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আমার এই ভিডিওতে মোট রইল তিনটে বিষয়। প্রথম বিষয়টা হলো যে মোট কতজন ফর্ম ফিল আপ করেছে, এটা একদম আপডেট নিউজ আপনাকে আমি আজকে দেব। মোট কত রয়েছে পরীক্ষার্থী এবছর মাদ্রাসাতে, ঠিক আছে। নেক্সট হলো যে আপনার পরীক্ষা হবে কখন, পরীক্ষা হবে কোন মাসে, একদম আপডেট এটা। আর থার্ড হলো আপনার যে পিটি এবছর হবে কি না। এই তিনটে বিষয় নিয়ে আজকের ভিডিও। তো যারা প্রথমবার এসেছেন ভিডিওতে প্লিজ লাইক করবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এখানে ভর্তি চলছে বাংলা সাবজেক্টে, ভর্তি চলছে ইংলিশ সাবজেক্টে। বাংলা আপনাদের আমি পড়াবো এই বোর্ডে অনলাইনে, আর আমাদের ইংলিশ স্যার রয়েছেন পাশেই, তিনি পড়াচ্ছেন ইংলিশ আমাদের, তিনি পড়াচ্ছেন। প্রথমে আপনি ভালো করে ডেমো নোটস দেখুন, আমাদের অ্যাপ দেখুন, যে অ্যাপে ক্লাস করাবো, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, পিডিএফ নোটস, এভরিথিং সব কিছু এখানে দেওয়া হচ্ছে। তারপরে আপনি ভর্তি কেনা হবেন, রেট মাত্র 199 টাকা। ওকে, দেখুন ভিডিওতে বলি আর কি, যে প্রথমে বলি যে এবছর কত মোট ফর্ম ফিল আপ করেছে। দেখুন এবছর মোট ফর্ম ফিল আপ আপনার হয়েছে, প্রথমত ফর্ম ফিল আপ মানে 12 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছিলো আপনার প্রায় 2 লক্ষের একটু বেশি। কিন্তু যেহেতু বিএড অ্যাপিয়ারিংকেও চান্স দেওয়া হলো, তাই ফর্ম ফিল আপটা একটু বেড়েছে, মোটামুটি আপনার 3 লক্ষের কাছাকাছি ফর্ম ফিল আপ মোট এবছর হয়েছে। অতএব 3 লক্ষ ফর্ম ফিল আপ, আমরা ভাবলাম যে হয়তো হিউজ পরিমাণে ফর্ম ফিল আপ হবে, 7 লক্ষ 8 লক্ষ, কিন্তু কিছু ক্রাইটেরিয়া এমন ছিল যার জন্য অনেক ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করতেই পারলো না। যাই হোক, বড়ো জিনিসটা নয়, 3 লক্ষ ফর্ম ফিল আপটা কোনো বড়ো জিনিস নয়, কারণ 3 লক্ষের মধ্যে প্রায় 2 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা না করেই তারা পরীক্ষাটা বসবে, কারণ তারা সিরিয়াস নয়, তারা বিএড করছে, এমনিও অনেক স্টুডেন্ট আপনি পাবেন। পরীক্ষা হবে কোন মাসে, সবথেকে ভাইটাল প্রশ্ন যে পরীক্ষা হবে কোন মাসে। দেখুন পরীক্ষা আপনার হতে পারে সেটা হলো সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শেষে। আপনার হাতে সময় কিন্তু নেই, হার্ডলি সময় আছে 3 থেকে 4 মাস আপনার নিজেকে তৈরি করার জন্য। 3 থেকে 4 মাস একদমই কম সময়, কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হবে। অর্থাৎ আপনি যদি না পড়াশোনা করছেন, আপনি কি 70 আপনি শুরু করুন, পারলে আমার সাথে যোগাযোগ করুন, আমরা আপনার দায়িত্ব আর কি নিচ্ছি এখানে। আমরা কিন্তু পড়াচ্ছি বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট। ওকে, নেক্সট আপনার হচ্ছে যে পিটি হবে কি না। দেখুন প্রিলিমসের কথা কিন্তু বলা ছিল গ্যাজেটে, এখন যেহেতু ফর্ম ফিল আপটা কম হয়েছে কিন্তু এখনও সময় শেষ হয়নি, আপনাদের এই কদিন আগেই আর কি এডিট অপশানটা শেষ হয়েছে, এখনও কাজ চলছে এদের। এরা যদি দেখে যে ধরুন কথার মানে ধরুন আর কি যে 3 লক্ষ ছেলে মেয়ে দিচ্ছে তো এক্সাম, তো এর মধ্যেও কিছু যদি বাদ যদি দিতে হয় তাহলে তারা পিটির সাহায্য নেবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু কনফার্ম হয়নি যে পিটি হবে না। আর যদি হয় তারা তারা জানাবে, সিলেবাস দেবে, মনে হয় কিন্তু না হওয়ার চান্সটা বেশি পিটিতে। ওদের প্রত্যেককে বলবো যে সঙ্গে থাকবেন, যা আপডেট পাবো আমি আপনাদের আমি দিয়ে দিয়ে যাবো, এবং পারলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আর পড়াশোনা শুরু করে দিন। যদি ভর্তি হতে চাইছেন বাংলা ইংলিশে ভর্তি হতে পারেন। শুভেচ্ছা রইল, ধন্যবাদ।